টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, বিশুদ্ধ খাবার ও পানির সংকট। 375 আনসার সদস্য কারাগারে, নাশকতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার, 7 দিনের রিমান্ডে আব্দুস সোবহান গোলাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21-এর সংবাদে, আপনাদের সাথে থাকছে মিতা সিমা ফিফা। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-online-এ। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@21etv চ্যানেলে। বন্যার পানি বেশ কিছু জায়গায় নামতে শুরু করলেও এখনও ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলার পরিস্থিতি খুবই নাজুক। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানি সংকট। পর্যাপ্ত নৌকা ট্রলার না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও হচ্ছে সমস্যা। কুমিল্লায় বাঁধ ভাঙা পানি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্রবেশ করছে। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালে নতুন করে প্লাবিত হয়েছে, ঢুকেছে লক্ষ্মীপুরের কয়েকটি এলাকায়। বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় কাজে বাধা এবং মারধরের মামলায় 375 আনসার সদস্যদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এ নির্দেশ দেন কোর্ট। রিপোর্ট মেহেদী হাসানের। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। এ সময় সচিবালয় ঢুকে উপদেষ্টাকে জিম্মি করলে সেখানে উপস্থিত হয়ে আপোষের চেষ্টা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। উত্তেজিত আনসার সদস্যরা তাকে মারধর করলে অনলাইনে সাহায্য চান হাসনাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটে এলে তাদের সাথে সংঘর্ষ বাধে। আটক করা হয় আনসার সদস্যদের। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আইন মেনেই আন্দোলন করছিলেন তারা। আনসার সদস্যরা তাদের যে অবহেলিত, তাদের নৈতিক দাবি দাবার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দাবার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল। বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে। সচিবালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় 4 থানায় মামলায় 420 জনের নাম উল্লেখ করে 10,000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেপ্তার 369 জন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বন্যার সময়ে দাবি দেওয়ার নামে আনসারদের এই বিশৃঙ্খলা উদ্দেশ্যমূলক, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে অবাস্তব এবং অসম্ভব দাবি ছিল, গণ্ডগোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগদিত, একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যে জাগ্রত ছাত্র সমাজ অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরো পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং, ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই এই সরকারকে আনছে। এটা বানে ভাষা ভেসে আসা সরকার না, এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। 14 দলের অন্যতম শরিক, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় ইনুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানী উত্তরার একটি বাসা থেকে আটকের পর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তাকে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির পাশাপাশি তথ্য সন্ত্রাসের অভিযোগ আছে। পোশাক কারখানা শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয়। একই মামলায় একাত্তর টিভির চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং বার্তা প্রধান শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সামাদ গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানবার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ একজন ভাড়াটে দখলদার। হাসিনার আরেক অলিগার্ক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে 21 টেলিভিশন সহ শতাধিক প্রতিষ্ঠান দখল করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করে ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসন থেকে সংসদ সদস্য হন গোলাপ। নিউ ইয়র্কে একসময় ট্যাক্সি চালানো গোলাপ এখন হাজার হাজার কোটি টাকার মালিক। স্বীকৃতিবিহীন আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়া গোলাপের আদ্যোপান্ত কালকিনি উপজেলা প্রতিনিধি রকিবুজ্জামানকে সাথে নিয়ে জানাচ্ছেন মানিক শিকদার। একুশে টেলিভিশন, ইসলামী ব্যাংকের মতো শীর্ষ ব্যাংক সহ শতাধিক প্রতিষ্ঠান দখলে এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের দখলদার চৌধুরী নাফিস সরাফতের মতো অলিগার্কদের পৃষ্ঠপোষক ছিলেন এই গোলাপ। টাকা বানানোর মেশিন নামে পরিচিত এই অলিগার্কদের দিয়ে শেখ হাসিনার পক্ষে প্রোপাগান্ডা চালাতেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে অলিগার্কদের সাথে যোগাযোগ রাখতেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্যাক্সি চালাতেন একসময়, পিৎজা ডেলিভারি, গ্রোসারি শপ, ফার্মেসি স্টোরেও কাজ করেছেন। তারপর হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান আব্দুস সোবহান গোলাপ। উনি ট্যাক্সি চালায় রাতারাতি এত পাহাড় সম্পদ, সম্পদের মালিক কীভাবে হলো সুষ্ঠু বিচার এই এলাকার এই দেশের জনগণ চায়? অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP-র তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গোলাপ। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয় তাকে। নির্বাচিত হওয়ার 8 মাস পর 2019 সালে 15 আগস্ট মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। 2014 থেকে 2018 সালের মধ্যে নিউ ইয়র্কে 8টি বাড়ি ও ফ্ল্যাটের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। আর সংসদ সদস্য হওয়ার পর 2019 সালে নিউ ইয়র্কে আরও 1টি বাড়ি কেনেন তিনি। এসব সম্পদের মূল্য 40 লাখ মার্কিন ডলার বা 46 কোটি 80 লাখ টাকা। সে এই হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে এই সরকারের কাছে আবেদন, তা যাচাই বাছাই করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নরওয়ে, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতেও গোলাপের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য আছে। রোববার রাজধানীর পশ্চিম রাখালপাড়ায় এক বাসা থেকে গ্রেফতার হওয়া আব্দুস সোবহান গোলাপ নিজ এলাকাতেই ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককেই উচ্ছেদ করেছেন, সম্পদ বাড়িয়েছেন। কালকিনিবাসী তার বিগত 5 বছরে নিবিড় নির্যাতনে দিশাহারা হয়ে গেছে, কেউ ঘরে ঘুমাইতে নাই, আতঙ্কিত থাকছে। অনেকে যুদ্ধবস্তু করিয়া জায়গা দখল করিয়া এই এই এইসব সে দখল করিয়া এবার এত টাকার মালিক হয়েছে। শুধু একটাই আমার দাবি যে এই সরকার যেন এই স্বৈরাচারী যত অল্লি পল্লি শেকর বাকর যা আছে সমস্ত খুঁজা এদের আইনের আওতায় আনে। গোলাপ তো ভালো আছে কেন, এখানে ইলুক কাদা নিব কারে হেল্প করবো। নিজ দল আওয়ামী লীগেও জনপ্রিয়তা ছিল না তার। অত্র এলাকার কিছু মুক্তিযোদ্ধা তার পক্ষে মুক্তিযোদ্ধা বলিয়া দাবি করে, যার পরিপ্রেক্ষিতে সে মুক্তিযোদ্ধা 2017 সালে প্রমাণিত হয়। এখন তার জানতে পারলাম যে যারা সাক্ষী দিয়েছেন তারা এখন মুক্তিযোদ্ধা অস্বীকার করছেন। পুলিশের ভোটে সে প্রথম নির্বাচিত হয়, সে হইয়াই সর্বপ্রথম আমাকে বাড়ির থেকে ধরে আয় না, তার বাড়িতে টর্চার সেল বানাইছে, সেই টর্চার সেলে আমাকে সারা রাত্র সেখানে নির্যাতন করছে। গোলাপের স্ত্রী গুলশান আরার নামেও যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে আছে শত শত কোটি টাকার সম্পদ। শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে তার লাগেজ টানা গোলাপ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখন আমরা চাই তার উপযুক্ত বিচার করুক সরকার।
মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। মোদি বাইডেনের ফোন আলাপ, বাংলাদেশি নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ। আপনারা দেখছেন সকালের একুশে সংবাদ। আন্তর্জাতিক খবর, শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ভারত থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন দুই নেতা। বাংলাদেশকে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং যোগাযোগ রাখার ব্যাপারে একমত হন। বাংলাদেশ ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দুই নেতা। শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদি ও বাইডেন। শেষ করছি সকালের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, বিশুদ্ধ খাবার ও পানির সংকট। 375 আনসার সদস্য কারাগারে, নাশকতা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার, 7 দিনের রিমান্ডে আব্দুস সোবহান গোলাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@একুশে-ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথে।